তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পঞ্চসায়র থানার শহীদ স্মৃতি কলোনি। বিজেপির দাবি আজ এলাকায় তাদের সদস্য সংগ্রহ অভিযান ছিল। অভিযোগ, তৃণমূল কর্মীরা আচমকায় বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে, এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমরা সরাসরি চলে যাব শহীদ স্মৃতি কলোনিতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, ঠিক কি ঘটেছিল? একেবারে সঙ্গীতা, তোমাকে বলে রাখি, শহীদ স্মৃতি কলোনি পঞ্চসায়র থানার অন্তর্গত সেই শহীদ স্মৃতি কলোনি কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। এখনো পর্যন্ত তোমাকে দেখিয়ে রাখি সেই ছবি, দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী কিন্তু শহীদ স্মৃতি কলোনিতে রয়েছে এবং উচ্চপদস্থ কর্তা রয়েছেন পুলিশের, তারাও কিন্তু রয়েছেন। গোটা পরিস্থিতির উপরে তারা নজর রাখছেন। যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে আজ সকালবেলা বিজেপির তরফ থেকে সদস্য সংগ্রহ অভিযান চলছিল এবং সেই সময় কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা কিন্তু আচমকাই চড়াও হয় এবং চড়াও হয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধর করে, সেই অভিযোগই কিন্তু করা হচ্ছে। পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখি, এই অভিযোগের পর বেশ কয়েকজনকে চিকিৎসা করানোর পর বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু দল বেঁধে শহীদ স্মৃতি কলোনিতে ঢোকে এবং বাড়ি বাড়ি গিয়ে যেসব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে হামলা চালায়, সেই চিত্রও কিন্তু উঠে এসেছে এবং রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহীদ স্মৃতি অঞ্চল। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এই আক্রমণ নেমে আসছে, বিভিন্ন বাড়িতে ঢুকে রীতিমতো ভাঙচুর চলছে এবং বেশ কয়েকজন আহতও হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ গোটা পুলিশ বাহিনী কিন্তু তারা বিভিন্ন জায়গায়, শহীদ স্মৃতি কলোনির বিভিন্ন জায়গায় কিন্তু তারা এভাবেই যাচ্ছেন, এভাবে কিন্তু রুটমার্চও চলছে। শুধু তাই নয়, ছত্রভঙ্গ করার কাজও কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে পুলিশ ছত্রভঙ্গ করার কাজ চালাচ্ছে। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা যেভাবে এই শহীদ স্মৃতি কলোনির ভেতরে ঢুকে সেই সব তৃণমূল দুষ্কৃতীদের বাড়িতে যাচ্ছে, যারা যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, সেই সব বাড়িতে তারা যাচ্ছেন এবং তৃণমূলের সঙ্গে রীতিমতো, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি হয় এবং সেই ঘটনায় কিন্তু এই গোটা এলাকার মানুষ চাক্ষুষ করেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী কিন্তু রীতিমতো গোটা এলাকায় তারা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দেখছেন পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। পঞ্চসায়র থানার পাশাপাশি পার্শ্ববর্তী থানার বিশাল পুলিশ বাহিনী তারাও এসছে, গোটা ঘটনার উপরে, গোটা পরিস্থিতির উপরে তারা নজর রাখছেন। কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়, সেই ছবি কিন্তু উঠে আসছে, যেটা দেখাবো প্রতীককে, বলবো দেখাতে, যে গোটা এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা মারধর করেছে বলে যে অভিযোগ, এবং বিজেপির পাল্টা অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করেছেন, সেই ছবি কিন্তু দেখাবো। যে উত্তেজনা কিন্তু গোটা শহীদ স্মৃতি জুড়ে, প্রতীককে বলবো সেই ছবি দেখাতে, রীতিমতো সে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা এবং সেই পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার জন্য পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু গোটা এলাকায় মোতায়েন রয়েছে, পুলিশ পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। কিন্তু এখনো পর্যন্ত পঞ্চসায়র থানা এলাকার শহীদ স্মৃতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন জায়গায়, ঠিক এভাবেই কিন্তু পুলিশ যাচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারাও কিন্তু রীতিমতো, যেটা দেখা যাচ্ছে কেউ কেউ বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি হয়, সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবং যেই ছবি দেখাবো, যে রীতিমতো এখনও পর্যন্ত কিন্তু গোটা এলাকায় উত্তেজনা রয়েছে, ক্যামেরা পার্সন প্রতীককে বলবো সেই ছবি দেখাতে, দেখতেই পাচ্ছ সেই ছবি, যে এখনও পর্যন্ত কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে গোটা শহীদ স্মৃতি অঞ্চল কিন্তু উত্তপ্ত। তোমাকে দেখিয়ে রাখি, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে, এখনও দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত সেই ছবি দেখাচ্ছি, গোটা এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখন এসেছেন শহীদ স্মৃতি এলাকায়, পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেককে কিন্তু মারধর করা হয়, সেই অভিযোগই করছেন এলাকার মানুষজন। কারা মারধর করলো আপনাকে? ওই তো ওই ওই টিএমসি করে লক্ষ্মী লক্ষ্মী করেছে, তারপর শত শত অপর্ণা ওরা আপনাকে কি মারধর করে? হ্যাঁ, আমাকে চুলের মুঠি ধরে ফেলে দিয়েছে। কেন কেন মারধর করার কারণটা কি? কারণ আমরা বিজেপি করি বলে, ওই জন্য আমাদের বাড়ির লোক বিজেপি করে বলে, ওই জন্য আমাদেরকে এখানে থাকতে দেয় না, এখানে ঢেস মারে, পুলিশ কোনো প্রোটেকশন নিচ্ছে না। আমার কত একটুক্ষণ কিছুক্ষণ আগে আমার বাড়ির লোকজন এসেছিল, এসে বাড়ির লোককে খুঁজছিল, আমি বলি বাড়িতে কেউ নেই,
স্বাভাবিকভাবে গোটা এলাকা এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে সেই উত্তেজনা যাতে আর বেশি না বাড়তে পারে পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে গোটা শহীদ স্মৃতি অঞ্চল যথেষ্ট উত্তপ্ত। সঙ্গীতা ধন্যবাদ, হিন্দোল।